নমস্কার বন্ধুরা, ভবগুড়ে ভ্রমণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব মেঘালয়। মেঘালয় উত্তর পূর্ব ভারতবর্ষে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি রাজ্য। তাই আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কী করে আপনি কলকাতা থেকে মেঘালয় খুবই কম খরচে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা অবশ্যই জানাবো, মেঘালয়ে আপনি বছরে যে সময়ে যান না কেন, দুটি জিনিস নিতে কিন্তু একদম ভুলবেন না। প্রথমটি সোয়েটার এবং দ্বিতীয়টি ছাতা। আজকে এই ভিডিওতে কলকাতা থেকে মেঘালয় 5 দিনের ট্যুরের ব্যাপারে বলবো। প্রথমে শুরু করে কিভাবে যাবেন। কলকাতা থেকে ট্রেনে করে প্রথমে পৌঁছাতে হবে গুয়াহাটি। কলকাতা থেকে অনেক ট্রেন আছে গুয়াহাটি যাবার, তার মধ্যে সরাইঘাট সব থেকে ভালো ট্রেন। ট্রেনটি হাওড়া থেকে বিকেল 3:50 ছেড়ে পরদিন সকালে 10:00 গুয়াহাটি পৌঁছায়। থেকে নেমে আপনি স্টেশনের পাশে গুয়াহাটি পল্টন বাজারে চলে আসুন। এখান থেকে আপনি শিলং যাবার বাস পাবেন, এছাড়াও এখান থেকে শেয়ার গাড়ি পাবেন শিলং যাবার। সকালে টিফিন করে গাড়িতে উঠে পড়ুন শিলং এর জন্য। বিকেলের দিকে পৌঁছে যান শিলং পুলিশ বাজার। এবার হোটেল নিন পুলিশ বাজারের কাছে। তবে এখানে একটা কথা বলে রাখি, শিলং এ যাওয়ার আগে অবশ্যই হোটেল বুক করে তবেই যাবেন, তাহলে আপনাকে শিলং এ নেমে আর হোটেল খুঁজতে হবে না। নিচে ডেসক্রিপশন বক্সে বেশ কিছু শিলং এর হোটেলের নাম, নাম্বার এবং কত ভাড়া দেওয়া আছে দেখে নেবেন। উপরের আই বাটনে ক্লিক করলেও শিলং এর বিভিন্ন হোটেলের নাম, নাম্বার এবং কত ভাড়া সেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এবার হোটেলে চেক ইন করে প্রথমে চলে যান মেঘালয় ট্যুরিজমের অফিসে। অফিসটা মেঘালয় বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। অফিসে গিয়ে পরের দিন চেরাপুঞ্জি যাবার জন্য বাসের সিট বুক করুন। চেরাপুঞ্জি ঘুরতে গেলে মাথা পিছু ভাড়া নেয় 350 টাকা। মনে রাখবেন অফিস 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই সময়ের মধ্যে যাবেন। এখানে বলে রাখি, বাসে করে না ঘুরতে চাইলে আপনি নিজস্ব গাড়ি ভাড়া করেও ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনার 2500 টাকার থেকে গাড়ি ভাড়া শুরু হয়, চাইলে আপনি দরাদরিও করে নিতে পারেন। বাসে সিট বুক করে শিলং বাজার ঘুরে নিন এবং রাতের খাবার সেরে নিয়ে হোটেলে চলে যান। পরদিন সকাল সকাল বেলা 8টার মধ্যে টিফিন সেরে মেঘালয় ট্যুরিজম অফিসের সামনে চলে আসুন। এখান থেকেই আপনাকে বাসে উঠতে হবে এবং শুরু হবে আপনার চেরাপুঞ্জি যাত্রা। এবারে বলি, বাসে করে আপনাকে যে সমস্ত জায়গাগুলিতে নিয়ে যাওয়া হবে সেগুলি হলো মকডক ডিম্পেপ ভ্যালি, এটি একটি ভিউ পয়েন্ট, দুই দিকে পাহাড় আর মাঝখানে ভ্যালি। এরপর বাস নিয়ে যাবে পরের পয়েন্ট নোয়াকালিকাই ওয়াটারফলস। এরপর ওয়াকাবা ওয়াটারফলস।
তারপর সেভেন সিস্টার ওয়াটারফলস, তারপর মেঘালয় রামকৃষ্ণ মিশন, তারপর ইকো পার্ক, এবং সবশেষে মাউজ মাই কেভ। তবে এখানে আপনাদেরকে বলে রাখি যে যাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে বা অ্যাজমা জাতীয় অসুখে যারা ভোগেন তাদের এইখানে না যাওয়াই ভালো। চেরাপুঞ্জি ঘুরে শিলং পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। হোটেলে গিয়ে খানিকটা বিশ্রাম নিয়ে আবার চলে যান পরের দিনের ট্যুরের জন্য মেঘালয় ট্যুরিজম অফিসে। পরের দিন শিলং সাইট সিন এর জন্য বাসের সিট বুক করতে পারেন, ভাড়া নেবে মাথা পিছু 300 টাকা। পরের দিন সকালে আবার বাসে করে বেরিয়ে পড়ুন শিলং সাইট সিন করার জন্য। প্রথমে আপনাকে বাস নিয়ে যাবে শিলং চিড়িয়াখানা দেখাতে। এরপর যাবেন ক্যাথিড্রাল চার্চ। এই চার্চটি ভারতের সবথেকে বড় চার্চ। এরপর যাবেন শিলং পিক দেখতে। এখানে বলে রাখা দরকার শিলং পিক আর্মিদের জায়গা, তাই ওখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে আপনাদের অরিজিনাল আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে এবং ভারতীয় ছাড়া ওখানে অন্য কারো প্রবেশ নিষেধ। এরপর যাবেন এলিফ্যান্ট ওয়াটারফলস দেখতে। এরপর ডন বস্কো মিউজিয়াম, এরপরে গলফ কোর্স, এবং সবশেষে ইউমিয়াম লেক। এখানের লেকে আপনি চাইলে বোটিংও করতে পারেন। সারা দিন ঘুরিয়ে বিকেলে আবার শিলং এ নামিয়ে দেবে। এবার আপনাদের মধ্যে যদি কেউ পরের দিন ডাউকে যেতে চান তাহলে কিন্তু শিলং এ নেমেই আবার আপনাদেরকে যেতে হবে ট্যুরিজমের অফিসে, সেখানে গিয়ে পরের দিনের ডাউকি যাওয়ার বাস রিজার্ভ করতে হবে। এক্ষেত্রে বলে দিই যে ডাউকি যাওয়ার জন্য প্রত্যেকের মাথা পিছু ভাড়া লাগে আপনার 500 টাকা করে। এবারে ফেরার পালা। পরের দিন সকাল 7টার মধ্যে হোটেল থেকে চেক আউট করুন, করে সিধা গুয়াহাটি। এবারে আপনাদের মধ্যে অনেকেই হয়তো একদিনের জন্য গুয়াহাটি থেকে যেতেই পারেন, সেক্ষেত্রে একদিনে গুয়াহাটিতে কী কী দেখবেন
তা জানার জন্য উপরের আই বাটনে ক্লিক করুন এবং সেখানে একটি ভিডিও আছে যেখানে আপনাকে সমস্ত ডিটেইলস জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই ভিডিওটি শেষ হলে নিচের ডেসক্রিপশন বক্সেও সমস্ত ডিটেইলস পেয়ে যাবেন। জানার থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকুন এবং দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ। নমস্কার।